আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ সন্তান, এই ছোট ছোট ছেলে মেয়েরা আমাদের, তাদের জন্য একটা সুন্দর দেশ করা লাগবে। তো এই জন্য আমি কিন্তু আপনাদেরকে, আপনাদের এখানে জানেন এই সিংহশ্রীতে, আমি এখন ছেলেটার নাম মনে নাই, জাহিদের মা কই গেলেন, আচ্ছা ওই যে ওনার একটা ছেলে আছে এখন গাজীপুরে পড়ে, তাই না, গাজীপুরে ও ইয়েতে পড়ে, মানে ডুয়েটটা কি বলে, বিসতে পড়ে, হ্যাঁ তো ওখানে লেখাপড়া করে। আমি আজকে দেখেন ওর মা আজকে কত খুশি, কারণ আমাকে ওর ওর ওরা খুব অসহায়, কিন্তু ছেলেটা লেখাপড়া করে ওখানে ভর্তি হওয়ার সুযোগ হয়েছে। আমি কিন্তু গত কয়েক বছর ধরে পড়াচ্ছি, যাই না, তিন চার বছর, চার পাঁচ বছর হয়ে গেছে আমার মনে হয় নাই। তো তখন থেকে ওকে সহায়তা করে, যে একটা ছেলে যদি দাঁড়ায় তাহলে ওর পরিবারটা দাঁড়াবে, ওর সমাজটা দাঁড়াবে, তাই না। তো এই জন্য আপনাদের এখান থেকে যদি কেউ খুব ভালো রেজাল্ট করে, যদি ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে কিন্তু টাকার অভাবে পড়তে পারে না, এরকম মানুষকে আমি আমরা কিন্তু সহায়তা করি। তো এই জন্য আপনারা ছেলে মেয়েকে ভালো জায়গায় পড়াবে, ভালো করে যদি লেখাপড়া এই বাচ্চারা যারা আছে এখানে, যদি ওরা ভালো জায়গায় পড়তে ভর্তি হতে পারে, সুযোগ পায়, তাহলে কিন্তু তারপরের দায়িত্বটা আমরা দিতে প্রস্তুত। এই জন্য কিন্তু আমাদের কোনো অবহেলা নাই। আপনারা জানেন না সিংহশ্রীর আরেকটা ছেলে, আমি কিন্তু ওর চেহারাও ভুলে গেছি, আমার মনে নেই, ওই ছেলেটা যখন দেখলাম নটরডেম কলেজে চান্স পেল, টাকার অভাবে পড়তে পারেনি, আপনারা জানেন না, এটা আমি বড় মানে বড়াই করে বলতেছি না, অহংকার করে বলতেছি না, আমি বলতেছি এই কাজটা আমরা করবো সবার জন্য। ওই ছেলেটা যখন ওই ভালো একটা কলেজে সুযোগ পায়, পাওয়ার পরে এরকম একই সঙ্গে আমাদের দুর্গাপুর ইউনিয়নের আরো দুইটা ছেলে, এই তিনটা ছেলে আমাদের কাপাসিয়া থেকে বাংলাদেশের সব থেকে সেরা কলেজে সুযোগ পায়। এই তিনটা ছেলেকে আমি দুই বছর পর্যন্ত প্রতি মাসে 6,000 মানে 3,6,18,000 করে দিছি, যে বাবা তোমরা লেখাপড়া করো, তিনও জন মাথায় পায়ের নিজের পায়ে দাঁড়া। আপনারা শুনলে খুশি হবেন, এই আপনাদের সিংহশ্রী যেই ছেলেটা, ও আজকে বুয়েটে পড়ে, মানে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে। আমাদের আরো দুজন ছেলে, ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এই যে একটা আনন্দ, এরকম করে যদি আপনাদের ছেলে মেয়েরা ভালো জায়গায় পড়তে পারে, ওরা যদি ভালো জায়গায় সুযোগ পায়, তাহলে আমরা কাপাসিয়াটাকে আরো অনেক উন্নত করতে পারবো। এই জন্য ছেলে মেয়েদের পড়ার দিকে নজর দিবেন। আমি মাদেরকে বিশেষ করে যারাই আজকে বসা এখানে, অনুরোধ করব, বাচ্চারা 1 তারিখে নতুন বই পাবে, এই যে আগামী 1 তারিখে না, আজকে 16 তারিখ, 31 মাস আর 15 দিন পরে পাবে। এই নতুন বই পাওয়ার পরে আপনারা, ওরা যখন স্কুল থেকে আসে, নিজেরা যদি পড়তে যারা পারেন মা, তারা তো পড়ে ওদের কাছ থেকে ভালো শুনবেন, ওদেরকে একটা উপকার করবেন, যেটা আমার সবচেয়ে কাজে লেগেছে, যে ওরা যখন স্কুল থেকে আসে বলবেন যে আজকে কি পড়ে আসছো, মানে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার সময়, যে আমাকে পড়ে শোনা। আপনাকে যখন পড়ে শোনাবে তাহলে দুইটা কাজ হবে, একটা হবে যে মা শুনতেছে কথা, তাহলে তার দায়িত্ব জ্ঞান বাড়বে, সে খুশি হবে যে মা তার কথা শুনতেছে। আর 2 নম্বর কথা হলো, যেটা আরো বেশি দরকার, যে ওর পড়াটা আবার নতুন করে পড়া হয়ে যাবে, তাহলে বাচ্চাটার কিন্তু আর আপনারা এখন দেখি ক্লাস এই 5 এর বাচ্চাদেরকেও দেখি আপনারা কোচিং এ পাঠান, কিন্তু 5 এর বাচ্চাদের কোচিং এ পাঠালে ওদের বুদ্ধি মগজ কিন্তু খুলবে না, ওদেরকে নিজের পড়ে শিখতে হবে। আর পড়ালেখাটা হলো মুখস্থ করার জন্য না, শেখার জন্য, জ্ঞান জ্ঞানের জন্য। হ্যাঁ, আমাদের ধর্মে একটা কথা আছে না, আপনারা আজকাল অনেকেই বাচ্চার নাম রাখে ইকরা, ইকরা মানে হলো পড়ো, কিন্তু পড়োর থেকেও বড় হলো জ্ঞান, জ্ঞান অর্জন করো। হ্যাঁ, আমাদের রাসূলুল্লাহ বলছিলেন যে তোমরা জ্ঞান অর্জনের জন্য আরব দেশ থেকে চীন দেশ কিন্তু অনেক দূর, আর তখন তো প্লেন ছিল না, জাহাজ ছিল না, তাহলে মানুষের যাওয়া লাগতো অনেক কষ্ট করে, তখন বলছিলেন যে জ্ঞান অর্জনের জন্য তোমরা দূর দেশ চীন দেশেও যাও। এই জন্য এই জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে। যারা আজকে আমাদের এই সামনে বসা ছোট ছোট ছেলে মেয়ে, তাদেরকে আমি সবাইকে অনুরোধ করব লেখাপড়া ভালো করে করার জন্য, মুখস্থ করে শিখলে না, ওই যে মানুষের যেমন পেট খারাপ হলে বমি করে না, বদহজম হলে, মুখস্থ করে পড়া কিন্তু বমি করার মতো, তার মুখস্থ করে খাতার মধ্যে যে বমি করে দিয়ে আসে, মুখস্থ করে লিখে দিয়ে আসে, তারপরে কিন্তু মনে থাকে না,